বিশ্ব সংবাদ দৈনিক জনকণ্ঠ নাপিত আসেন বিমানে এসে কার চুল কাটেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আর শিরোনাম হয়ে গেল এবার বিস্তারিত খবরে চলে যাই আমি ছোট্ট খবরটি জুড়ে আছি প্রতিদিনের মতো তোমাদের আখি গ্যালারি টুনায়ের সুলতান হাসনান বলকিহার নাপিত বিমানে যাতায়াত করেন এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি তবে এখন আর আগে সে অবস্থান নেই ইলন মাস্ক ও জেফ বেজোসদের ভিড়ে অনেকটা হারিয়ে হারিয়ে যেতে বসেছেন তবে এখনও তার সম্পদের পরিমাণ আটাইশ বিলিয়ন ডলার বলছি ব্রুনায়ের সুলতান হাসনার বলকিহার কথা তিনি ব্রুনায়ের প্রধানমন্ত্রীও ইংল্যান্ডের নাম করা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন আছে স্বর্ণের প্রতি খুব আকর্ষণ সুলতান বলকি হাত খুলে ব্যয় করার জন্য সুপরিচিত সুলতান বলকিহা অজানা বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট যুক্তরাজ্যের স্যান হার্স্টের রয়েল মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নিয়েছে সুলতান বলকিয়া। এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও তবে সুলতান বলকেয়া হাত খরচের দিক থেকে দুজনের চেয়ে সম্পূর্ণ আলাদা সাধারণ প্রয়োজন মেটাতেও কারি কারি টাকা খরচ করেন তিনি বিশ্বর বিরল বিশ্বের বিরল গাড়ি সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে সুলতান বলকেয়ার কাছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কিউ ইন্ডিয়া সুলতান বলকেয়ার সংগ্রহে রয়েছে স্বর্ণে মোড়ানো রোলস রয়েলস গাড়ি কাস্টম মেড বিলাসবহনে গাড়ি খোলা এবং ছাদের জন্য একটি প্ল্যাটফর্ম রয়েছে আর কিউ ইন্ডিয়া বলছে গাড়িটি গ্রিল থেকে টায়ার পর্যন্ত পুরোটাই স্বর্ণে মোড়ানো হটকার্স জানিয়েছে সুলতান বলকিয়ার কাছে ছয়শটি রোলস রয়েলস চারশো পঞ্চাশটি ফেরারি ও তিনশো আশিটি ব্যান্টোরে গাড়ি রয়েছে তার মালিকাধীন এসব গাড়ির মূল্য পাঁচশো কোটি ডলারের বেশি হটকার্সদের তথ্য অনুযায়ী ব্রুনাই সুলতানের কাছে সাত হাজারের বেশি গাড়ি রয়েছে তার সংগ্রহে তার সংগ্রহে রয়েছে বি এমডব্লিউ লেমগিনি ও পোর্সের মতো গাড়িও গাড়িপ্রেমী সুলতান বলকেহারের সংগ্রহে ফেরারির চারশো ছাপ্পান্ন জিটি ভ্যানিস মডেলের একটি গাড়ি রয়েছে বিশ্বই মডেলের মাত্র সাতটি গাড়ি রয়েছে জি ইন্ডিয়া বলছে উনিশশো নব্বইয়ের দশকে বিশ্ব জোরে রোলস রয়েলসের যত গাড়ি বিক্রি রয়েছে তার অর্ধেকই কিনে নিয়েছেন সুলতান বলকিয়া ও তার পরিবার তাই শুধু নয় এত এত গাড়ির ভিড়ে ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতান বলকেয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সুলতান বলকের মালিকানায় বোয়িং সাতশো সাতচল্লিশ থেকে চারশো বোয়িং সাতশো সাতষট্টি থেকে দুইশো ও এয়ারবাস এ তিনশো চল্লিশ থেকে দুইশো জেট রয়েছে বোয়িং সাতশো সাতচল্লিশ চারশো বিমানটি স্বর্ণে মোড়া এটা এতটাই বিলাসবহল যে উড়ন্ত প্রাসাদ হিসাবে খ্যাতি লাভ করেছে বিমানটি বিমানটি স্বর্ণ ও লালিক স্ফটিক দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির দাম চল্লিশ কোটি ডলার সুলতান যেমন বিলাস বহুল তার প্রাসাদও যে চোখ ধাঁধানো হবে তাতে আর সন্দেহ কি ইস্তানা নুরুল ইমান নামের এক রাজপ্রাসাদে এক হাজার সাতশো বেশি রুম আছে বাথরুম আছে দুশো সাতান্ন সাতান্নটি আর সুইমিং পুল আছে পাঁচটি এসব তথ্য দিয়েছে যে ইন্ডিয়া জানা গেছে কয়েক হাজার গাড়ি রাখার জন্য একশো দশটি গ্যারেজও রয়েছে ঘোড়ার প্রতিও ভালোবাসা রয়েছে সুলতান হট তাই ঘোড়ার জন্য রয়েছে সীতা নিয়ন্ত্রিত আস্তাবল চুল কাটতেও কারি টাকা ঢালেন সুলতান বলকেহান ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস দাবি করেছে প্রতিবার চুল কাটতে বিশ হাজার ডলার খরচ করেন তিনি এজন্য নাকি লন্ডনের মেফেয়ারে ডরচেস্টার হোটেল থেকে নিজের পছন্দের নাপিক বিমানের ফার্স্ট ক্লাস সিটে উঠিয়ে উড়িয়ে আনেন প্রতিবারই নাপিতকে নগদ টাকা দেয়া হয় খরচে এই সুলতান শিল্প সাহিত্যের প্রতি আকর্ষণ রয়েছে ইনসাইড ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয় ফরাসি গার্লস দ্য পিয়ানো শিল্পকর্ম সাত কোটি ডলার দিয়ে কেনেন সুলতান বলকিয়া নিজের এত বিলাসী জীবনযাপন করলেও তার দেশ বিশ্ববাসীর কাছে অন্য কারণে সুপরিচিত দৈনিক জনকণ্ঠের ঐতিহ্যের একত্রিশ বছরে আজকে আমি যে নিউজটি তোমাদের সাথে প্রচার করলাম নিউজটি পড়তে গিয়ে আমি নিজে হক চকিয়ে গিয়েছিলাম সে বলকে আর কাহিনী শুনে তার খরচের বহর দেখে ছোট্ট এই সংবাদটি তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে আর ভেবে দেখবে কত মানুষ বিশ্ব বিশ্ব মাঝে আছে যারা একবেলা খেতে পায় না যারা কত কষ্ট করে জীবনযাপন করছে যারা মৃত অবস্থায় থেকে মানে এমন কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করছে পয়সার অভাবে তারা চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না আর এই ব্যক্তি শুধু শখের জন্য কত কোটি 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 ডলার তিনি ব্যয় করছেন আসলে পৃথিবীর নিয়মগুলো বোধ এমনই হয় যার থাকেও যে বলেন আল্লাহ যাকে দেন ছাপ্পড় মেরে দেন আবার অনেককে কিছুই দেন না সেটাও আল্লাহ পাকের একটা হুকুম যাই হোক তোমরা খবরটি শুনবে এবং হক চকিয়ে যেওনা না কিন্তু আমার মতো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া সে সাথে অনেক ভালোবাসা যেটা আমার সব সময় থাকে তোমরাও আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এমনি করে আবার কোনো খবর বা কোনো ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আঁখি গ্যালারি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবে অ্যালোফেস